বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আরো একবার চলে এসেছি জুহি ইলেকট্রনিক্স এবং বক্স কেবিনেট সেন্টারে, যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের চন্দ্রখানা টাউনের মধ্যে পড়ছে। তো আজকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো কেবিনেট সেন্টারের যে মালিক আছে হীরাদাকে, আর কিছু নয়। আর তোমাদেরকে অবশ্যই কারখানায় গিয়ে দেখাবো কোন কোন সেটআপের বক্স তৈরি হচ্ছে, কি কি বক্স তৈরি হচ্ছে। প্রত্যেকদিন তো বক্স দেখাই, আজকেও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে চার পিস নতুন বক্স আছে। তো হীরাদা আসো, কেমন আছো বলো? ভালো। গরমের মধ্যে কেমন কাটছে? গরম মানে যা গরম। তো এই সেটআপটা কোথায় যাবে? এইটা যাবে হরিণাশুলি। ওটা কোন দিকে? ওই চমকাই দলের ওই সাইড। আচ্ছা, আমি বলছি 60, এগুলো তো তোমার কাছে 60 মডেলের বেশি চাহিদা হচ্ছে। তো এই যে বছরের কানেক আগে যে শুধু ফ্ল্যাট মডেলের 60 গুলো ছিল, তার থেকে এই যে এখন আরসিএফ এর 60 গুলো চাহিদাটা এত বেশি কেন? এই যে অনেক বেশি প্রেসার, অনেক বেশি প্রেসার, অনেক বেশি প্রেসার। আচ্ছা, তুমি যে ক্যাবিনেট গুলো তৈরি করছো, ওগুলো ধরো যখন অর্ডার হচ্ছে, তখন কি যে অর্ডার দিচ্ছে সে কি বলে দিচ্ছে যে আমি এত ওয়াটের স্পিকার লাগাবো, না তারপরে সে সেখানে গিয়ে করছে? অ্যাকচুয়ালি এটা 600 to 1200 ক্যাপাসিটি অর্ডার, 600 to 1200, তার বেশি পর্যন্ত লাগাতে পারবে। তার বেশি যদি লাগাই আমি 1500 লাগাই, তার বেশি যখন লাগাবে তখন সে পার্টিকে বলতো। আচ্ছা, মানে সেই হিসাবে ক্যাপাসিটি তৈরি হবে, বুঝতে পারছো? 600 to 1200 করার আছে, 600 to 1200 হিসাবে করা আছে। সেরকম রেঞ্জ বলো, প্রেসার বলো, সেরকমই হবে। আমার এটুকুনি জানার ছিল যে যদি ধরো তোমাকে বললো নি সেখান থেকে যদি বেশি লাগা, সে রেজাল্টের প্রবলেম লাগালে রেজাল্ট একই থাকবে কিন্তু লংজিভিটি অনেক কমে যাবে। আচ্ছা আচ্ছা, তো আগে থেকে বলে রাখলে সুবিধা হয়, তাই তো? তো এই আপাতত সেটা, পরে কি আপাতত হবে? পপ বেস, টপ বেসের কিছু অর্ডার আছে এখন? পপ বেস বলতে ফোর বেসের দুটো তো অর্ডার রয়েছে বললাম। আচ্ছা আচ্ছা, 4 to 3 mm, 4 mm অর্ডার রয়েছে, দুটো ডবল বেস পপের অর্ডার রয়েছে, ওইটাও রিসেন্ট। এইগুলোই এখন, তার উপরে আছে 4D আছে 6টা। সেগুলো তো তোমরা প্রত্যেক 2-3 দিন ছাড়া ছাড়া বলো, সপ্তাহে বলো তোমরা আপডেট পাচ্ছ। তো এখানে কিন্তু একদম নতুন, এগুলো 15 ইঞ্চি। আচ্ছা, যে তুমি যে 6Dগুলো করছো সবগুলো কি 15 ইঞ্চি হচ্ছে? না, 15 ইঞ্চি হচ্ছে, 12 ইঞ্চিও এর পরে 12 ইঞ্চি হবে, 12 ইঞ্চি, 4D, 6D সবই হবে। 6Dগুলো কোনগুলো রেজাল্ট সব থেকে বেটার হয় মনে হচ্ছে, 12 ইঞ্চি না 15 ইঞ্চি? না, 15 ইঞ্চির সঙ্গে কি আর 12 ইঞ্চি, 12 ইঞ্চি, 12 ইঞ্চির জায়গায় 15 ইঞ্চি, 15 ইঞ্চি, 15 ইঞ্চির মতো ওয়েটটা আসবে না, ওয়েট আসবে বেস্টটা 15 ইঞ্চি। আচ্ছা, তুমি যেটা বলছো 600 to 1200 ওয়াটের মধ্যে হচ্ছে জিনিসটা, তো মানে থ্রোয়িং এর জন্য 600 ওয়াট বেস্ট হবে নাকি লং লং রেঞ্জের জন্য? লং থ্রোর জন্য 600 ওয়াটই বেস্ট, আর হচ্ছে সামনের জন্য 1200 ওয়াট, এর জন্য তো 1200, কারণ সবাই যখন একটু আরসিএফ স্টাইলে খুঁজে তখন তখন 1200 ওয়াট লাগাতে হবে। স্পিকারের কোনো কি আছে না, যে যেরকম পারে সেরকম স্পিকার লাগাবো? মেশিন ম্যাক্সিমামটা লাগাচ্ছে কিউ1 এর এখন মার্কেট ম্যাক্সিমাম কিউ1 এর। এবার যে মালিক সে তার একটা পছন্দের জিনিস থাকে, তো সবার একটা পছন্দের ব্র্যান্ড একটা হয়, ওটা লাগাচ্ছে কেউ কিউ1 লাগাচ্ছে কেউ। আচ্ছা, মেশিন কি দিয়ে বাজালে সব থেকে ভালো রেজাল্ট হবে বলে মনে হয়? অ্যাকচুয়ালি 600 ওয়াটে, 600 ওয়াট যদি দেওয়া হয়, আচ্ছা, কিউ1 এর 600 ওয়াট দিলে তার সঙ্গে 4K দিয়ে বাজালে সব থেকে ম্যাচিং ভালো। আচ্ছা, সব থেকে ম্যাচিং ভালো, এর 4K, 4K একটা একটা গোটা 6D মানে 6টা স্পিকার একটা 4K তে চলে যাবে। হ্যাঁ। আচ্ছা, এবারে আর কি আবার কি বলছিলে? এবার যদি 1200 ওয়াট হয় তখন C20 তে যেতে হবে। আচ্ছা, এবার যেমন ওয়াটেজ লাগানো হবে তেমন। আচ্ছা, আর এই যে এই মালটা তোমার 600 ওয়াট লাগা, 1200 ওয়াট লাগা, তুমি টোটাল সেটিং করে দিবে তো, মানে প্রেসার বোর্ড বলো সমস্ত কিছু? আচ্ছা, চলো, আজকে অনেক কথা হয়ে গেল। ক্যাবিনেট তো তোমাদেরকে প্রত্যেকদিন করে, বাকি তোমাদেরকে কারখানায় গিয়ে দেখাবো। সুমিত সাউন্ডের 60 বক্স রেডি হচ্ছে টোটাল, কিন্তু 4 পিস রেডি হবে। এখানে কিন্তু 1 পিস বক্সের কাজ চলছে, ঠিক আছে, আর ওখানে আর 1 পিস বক্সের কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও 2 পিস সেটআপ কিন্তু ধরা হয়ে যাবে। টোটাল কিন্তু 4 পিসের অর্ডার আছে। তো আপাতত এখন কিন্তু সব আরসিএফ স্টাইলের 6D বক্স কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, বাঠাম কাটা চলছে, বাঠাম লাগানো হবে। তো এখন টোটালি কিন্তু সব কিছু 6D বক্সেরই কাজ চলছে, প্লাস বাইরেও কিছু 6D বক্স আছে, এগুলো কিন্তু সেটআপ কিন্তু রেডি হয়ে কিন্তু রং করা হয়ে গেছে। তো আজকের ভিডিও এইটুকুনি, পরে কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আপাতত কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো।